আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব দূর থেকে ভালোবাসার মানুষকে বসে আনার জন্য, নিজের কথা শোনানোর জন্য অথবা ভালোবাসা বৃদ্ধির জন্য, এ জাতীয় ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য অথবা ভালোবাসার মানুষকে বিয়েতে রাজি করানোর জন্য সরাসরি কোরআনে কারিম থেকে একটা আমল। এই একটা আমল করলে আপনার সকল উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ। আমলটা অনেক বেশি পরীক্ষিত, অনেক বেশি পরীক্ষিত, আবার যে কোনো মানুষকে বশ করার জন্য আপনি চাইলে এই আমলটা করতে পারেন। এটা কোরআনে কারীম থেকে খুবই খুবই পাওয়ারফুল একটা আয়াত। তো অবশ্যই আলোচনাটি এবং আয়াতটাও কিন্তু এবং আয়াতের অর্থটাও এই আপনি যে আমলটা করবেন এটার সাথে সম্পৃক্ত, এজন্য এত পরীক্ষিত এই আমলটা। অবশ্যই সম্পূর্ণটা বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত বন্ধুরা, আমি আপনাদেরকে যে আমলের পরামর্শটা দিব সেটা হচ্ছে সূরাতু আম্বিয়া। সূরাতু আম্বিয়া আয়াত নাম্বার 89, আয়াত নাম্বার 89। সম্মানিত বন্ধুরা, এই আয়াতটা এই দুই এক আয়াত এদিক সেদিক হতে পারে, সূরাতু আম্বিয়ার মধ্যেই আছে। সূরাতু আম্বিয়া আয়াত নাম্বার 89 একটু এদিক সেদিক হতে পারে। তো এই আয়াতটা হলো রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটা সঠিক বাংলা উচ্চারণ ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে বাংলায় লেখা থাকবে, বাংলায় লেখা থাকবে ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে, সেটা দেখে আপনারা পাঠ করতে পারবেন। সম্মানিত বন্ধুরা, সূরাতু আম্বিয়া আয়াত নাম্বার 89। তো এই আয়াতটা এত বেশি পরীক্ষিত, এত বেশি পরীক্ষিত, এই আয়াতটা আপনাকে পাঠ করতে হবে, সেটা হলো আপনাকে যেভাবে পাঠ করতে হবে, এই আয়াত পাঠ করার নিয়ম হচ্ছে আপনাকে এই আয়াতটা মাগরিবের পূর্বে, প্রতিদিন মাগরিবের পূর্বে আপনাকে 40 দিন এই আমলটা করতে হবে লাগাতার ভাবে, 40 দিন লাগাতার ভাবে এই আমলটা করতে হবে। একটু কষ্টকর হলেও বিষয়টা, কিন্তু ফলাফল অনেক বেশি এবং অতি দ্রুত কাজ করে। 40 দিন যখন আপনি এই আমলটা করবেন এর মধ্যেই আপনার ভালোবাসা মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে, অথবা হয়তোবা বিয়েও হয়ে যেতে পারে, অথবা সে আপনার কাছে চলে আসবে, অথবা সম্পর্ক স্থাপিত হবে, অথবা বশ হবে, অথবা আপনার ভালোবাসা আরো বাড়বে, অথবা সে কথা শুনবে, যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য ভালোবাসার মানুষের সাথে এই আমলটা আপনারা করবেন। এবং এই আমলটা করার মাধ্যমে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান হয়েছিল, তো নবীরাও এই আমলটা করার মাধ্যমে ফলাফল পেয়েছিলেন। তো বন্ধুরা, ভালোবাসার মানুষের সাথে সম্পৃক্ত এই আয়াতটা আমি নিয়মকরণ এবং কোথায় লেখা থাকবে সেটাও বলে দিয়েছি, সকল নিয়মকরণ বললাম, এখন আমি আপনাদেরকে শুধুমাত্র বলবো আয়াতটা। তো রব্বিলা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এবং এই আয়াতটাও বলা হয়েছে, আয়াতের অর্থ হলো রব্বি হে আমার রব, লা তাযারনি ফারদা, আপনি আমাকে একা একা ছেড়ে দিয়েন না, অর্থাৎ আপনি আমার একজন বন্ধু দেন, একজন ভালোবাসার মানুষ দেন, এবং আপনি আমাকে একজন কাছের মানুষ দেন, আপনি আমাকে একা বানিয়ে দিয়েন না। আর আপনি তো উত্তম ওয়ারিস, শাব্দিক অর্থ হলো খয়রুল ওয়ারিসিন, আপনি হলো উত্তম ওয়ারিস দানকারী, অর্থাৎ মানে আপনি যে মানুষকে দেন, ওই যে ওয়ারিসটি সম্পত্তি যে মানুষ পায়, তো আল্লাহ তাআলাই তো দান করেন, তো আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম ওয়ারিস দানকারী। এজন্য আল্লাহ তাআলার এই আয়াতটা যদি কেউ পাঠ করে, একেবারে আপনি যেই উদ্দেশ্যের জন্য করবেন এটার সাথে সম্পৃক্ত এই আয়াতটা পাঠ করেন, ইনশা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতে ভালোবাসার মানুষের সাথে যে কোনো সম্পর্কের জন্য আপনি এই আমলটা করবেন ইনশা আল্লাহ। রব্বি লা তাযারনি অর্থ হলো হে আমার রব, আপনি একা একা আমাকে ছেড়ে দিয়েন না, আপনি আমাকে উত্তম ওয়ারিস দান করেন, উত্তম কিছু দান করেন। আশা করছি বুঝতে পেরেছেন আমলটা যে কতটুকু পরীক্ষিত এবং একেবারে এটার সাথে সম্পৃক্ত। এমনই পরীক্ষিত আমল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।